জয়হিন সকল বিভাস এই ভিডিওটির মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ একশোটি কোশ্চেন আলোচনা করব যদি ক্লাসে সম্পূর্ণ দেখো পরীক্ষায় এই ক্লাস থেকে প্রশ্ন অবশ্যই কোন আসবে আর সামনে তোমার ডাব্লিউপি লেডি কনস্টেবল এবং কলকাতা বসে মেন পরীক্ষা রয়েছে উভয় পরীক্ষাতে এই ক্লাস থেকে প্রশ্ন তোমরা কোন পাবে দেখো প্রথম কোশ্চেনটা দেখো এখানে কি বলা হয়েছে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন ফিরোজ শাহ তুগুলা খেয়াল রাখবে প্রচুর কিন্তু এই কোশ্চেনটা আসে এবং এবংকে এক্সট্রা কিছু ফ্যাক্ট আমরা দেখে নেবো দেখো এখানে কী বলা হয়েছে দিল্লিতে অবস্থিত কুতুব মিনার যা ফিরোজ শাহ তুগলক তেরোশো সালে পুনর্নির্মাণ করেছিলেন তাই পরীক্ষাগুলি প্রশ্ন আসে যে কুতুব মিনারের পুনর্নির্মাণ কে করেছিলেন তিনি ফিরোজ শাউতুল্লক কত খ্রিস্টাব্দে তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আরও কিছু বিষয় জেনে নাও তেরোশো পঞ্চাশ সালে দিল্লির কাছে একটি শহর প্রতিষ্ঠা করেন যার নাম দেওয়া হয় কি ফিরোজাবাদ তাহলে এই ফিরোজাবাদ শহরটি কে তৈরি করেছিলেন সেই ফিরোজ তুগলক তৈরি করেছিলেন এবং তার সাথে দেখে নাও যিনি মোহাম্মদ বিন্দুকুলকের মৃত্যুর পর তেরোশো একান্ন সালে দিল্লির সিংহাসন আরোহণ করেন এবং তেরোশো সাল পর্যন্ত তিনি কিন্তু এই দিল্লির সিংহাসনে ছিলেন পরবর্তী কোশ্চেন দেখো চোল বংশে শক্তিশালী সম্রাট কে ছিলেন এই কোশ্চেনের প্রচুর পরীক্ষা আসে প্রথম রাজেন্দ্র চোল খেয়াল রাখবে তাহলে চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিল প্রথম রাজেন্দ্র চোল দেখো প্রথম প্রথম রাজেন্দ্র চল্রা কি তত্ত্ব আমরা জেনে নেবো দেখো কী বলা হয়েছে এখানে দেখো প্রথম চোল উত্তর ভারতের সেনা অভিযান প্রেরণ করেছিলেন তিনি পাটলিপুত্রের পাল সম্রাট প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা নদীর অবহিকা পর্যন্ত চোল সাম্রাজ্য প্রসারিত করেছিলেন তাহলে প্রশ্ন আসে প্রথম মহিপালকে কে পরাজিত করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল গাঙ্গীয় এলাকায় জয় করেন হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নাগাদ তাই তাকে গঙ্গাইকণ্ড উপাধি বা গাঙ্গীয় অঞ্চল বিজেতাও বলা হয়ে থাকে এই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে যে গঙ্গাইকণ্ড উপাধি কে পেয়েছিলেন সে প্রথম চোল পেয়েছিলেন বা তাকে গাঙ্গীয় অঞ্চল বিজেতাও বলা হয়ে থাকে পরবর্তী দেখো সন্ত কবিরের গুরু কে ছিল প্রচুর পর্যায় কোশ্চেনটা আসে খেয়াল রাখবে রামানন্দ তাহলে সন্ত কবিরের গুরু কে ছিলেন রামানন্দ এবার পরবর্তী দেখো এর সময় কি কথা জেনে নেবো এক্সট্রা কিছু ফ্যাক্ট দেখো কি বলা আছে তিনি একজন বৈষ্ণব ভক্তিবাদী কবি যিনি উত্তর ভারতের গাঙ্গীয় অবহেকায় বসবাস করতেন হিন্দু ঐতিহ্য তাকে রামানন্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা হিসাবে স্বীকৃতি দেয় যা আধুনিক সময়ে বৃহত্তম সন্ন্যাসী তাকি সম্প্রদায় পরবর্তী করছেন দেখো চার নম্বর প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী কোথায় ছিল খেয়াল রাখবে উজ্জয়নী প্রচুর পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে যে প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী কোথায় ছিল সেটা ছিল উজ্জয়নীতে এবং এর সম্বন্ধে কিছু কথা আমরা জেনেবো দেখো এখানে কি বলা হয়েছে উজ্জয়নী যেটা কি বলা হয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নী জেলার একটি শহর ও পৌর সংস্কার অধীন এলাকা পরীক্ষায় প্রশ্ন আসে এই উজ্জয়নীটি কোথায় রয়েছে এটা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে আছে উজ্জয়নী ভারতের প্রাচীন নগরী তাহলে ভারতের প্রাচীন নগরীর নাম কি উজ্জয়নী এর অবস্থান বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের শিবপ্রা নদীর উপরে তাহলে উজ্জয়িনী কোন নদীর উপরে আছে শিপ্রা নদীর উপরে আছে পুরাতাত্ত্বিক উৎ এই নাগরিক চারিদিকে আনুমানিক খ্রিস্ট সপ্তম শতাব্দীতে নির্মিত একটি প্রাচীর আবিষ্কৃত হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর রূপে অনুমোদিত এই নগরী শক ও গুপ্ত যুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ কেন্দ্র ছিল তাহলে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে শক গুপ্ত যুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ স্থান কী ছিল উজ্জয়নী উজ্জয়নী কিন্তু মহাকাল মন্দিরের জন্য বিখ্যাত তাহলে খেয়াল রাখবে মহাকাল মন্দির কোথায় আছে উজ্জয়নীতে রয়েছে প্রচুর প্রশ্ন এখান থেকে আসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম উজ্জয়নী সম্পর্কে পাঁচ নম্বর বলা হয়েছে কোন সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিল এই কোশ্চেন একটু প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে খেয়াল রাখবে দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান এবার শাহজাহান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব দেখো শাহাবুদ্দিন মোহাম্মদ খুরাম তাহলে শাহজাহানের আসল নাম কি খেয়াল রাখবে শাহাবুদ্দিন মোহাম্মদ খুরাম হচ্ছে শাহজাহানের কিন্তু আসল নাম আধ্যাকারের বিষয়ে খেয়াল করো মুঘল সাম্রাজ্যের শাসক তিনি ছিলেন আর তিনি ষোলোশো থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে উপমহারে শাসন করেছিলেন শাহজাহান নামটি এসেছে কি ফার্সি ভাষা থেকে যার অর্থ কী পৃথিবীর রাজা তাহলে খেয়াল রাখবে এই শাহজাহান নামের নামের অর্থ কী তার নাম হচ্ছে পৃথিবীর রাজা আর এই কথাটা এসেছে কি ফার্সি ভাষা থেকে তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে পঞ্চম মুঘল সম্রাটের নাম কি তার নাম হচ্ছে শাহজাহান এবার দেখো শাহজাহান অমর কীর্তি কী ছিল তাজমহল তৈরি করেছিলেন এটা কিন্তু খেয়াল রাখবে পরীক্ষায় আসে তাজমহলকে নির্মাণ করেছিলেন তো অমর কীর্তি কার ছিল এটা শাহজাহান তৈরি করেছিলেন এছাড়াও দেখো তিনি যেগুলো তৈরি করেছিলেন স্থাপত্য সেগুলো ছিল জামা মসজিদ খেয়াল রাখবে পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে জামা মসজিদ যেটা দিল্লি ভারতে অবস্থিত তারপর দেখো শাহজাহান মসজিদ যেটা সিন্ধু পাকিস্তানে অবস্থিত মতি মসজিদ যেটা হচ্ছে লাহোর পাকিস্তানে অবস্থিত শালিমার গার্ডেন যেটা লাহোর পাকিস্তানে অবস্থিত ওয়াজির খান মসজিদ লাহোর পাকিস্তানে অবস্থিত দেওয়ানি এ আম আর দেওয়ানি ই খাস ময়ূর সিংহাসন তিনি এই সমস্ত স্থাপত্য নির্মাণ করেছিলেন শাহজাহান এগুলো পরীক্ষায় আসে এবং কোন জায়গায় অবস্থিত সেটাও পরীক্ষায় আসে তাই কিন্তু ডিটেলস মাস তুলে ধরলাম ছ নম্বর কোয়েশ্চেন দেখো মধ্যযুগীয় ভারতের স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন কে করেছিলেন খেয়াল রাখবে আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি কিন্তু স্থায়ীভাবে পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি সঙ্গে কি কথা যে দেখো আলাউদ্দিন খলজির যাকে আলাউদ্দিন খিলজিও বলা হয়ে থাকে যার জন্ম ছিল আলী গুডশাপক যিনি খলজি রাজবংশের একজন শাসক যিনি ভারতীয় উপমাদেশের দিল্লি সাতলানাথ শাসন করেছিলেন আলাউদ্দিন কিন্তু রাজস্ব এটা পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে আসে এই আলাউদ্দিনের এই যে রাজস্ব মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন সেই আলাউদ্দিন খলজি কিন্তু মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রাজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এছাড়াও দেখো কী করেছিলেন তিনি কিন্তু অনেকবার কিন্তু মঙ্গল আক্রমণ কিন্তু সফলভাবে প্রতিহতও করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায় খেয়াল রাখবে প্রত্নতাত্ত্বিক খনন দ্বারাই কিন্তু প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায় পরবর্তী কোশ্চেন দেখো কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মির প্রতিষ্ঠা করেছিলেন তিনি করেছিলেন কে চন্দ্রশেখর আজাদ এবং এই রিপাবলিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব দেখো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশান অ্যাসোসিয়েশান একটি বিপ্লবী সংগঠন যা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশন আর্মি নামও কিন্তু পরিচিত এখানে পরিষ্কার রয়েছে ভালো করে খেয়াল করো এটি চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সুখদেব থাপার এবং বটুকেশ্বর দত্ত উনিশশো আঠাশ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে কিন্তু প্রতিষ্ঠা করেছিল প্রত্যেকটা তত্ত্ব কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এটি আগে হিন্দুস্তান রিপাবলিকেশন অ্যাসোসিয়েশন নামেও কিন্তু পরিচিত ছিল শর্টকাট কি এইচ আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই খেয়াল রাখবে এবং দেখো শেষে এই এইচএসআরে ফিলোসাফি অফ দ্য বোম্ব নামে পরিচিত একটি ইস্তেহার প্রকাশ করেছিল এই ইস্তেহারটি লিখেছিলেন ভগবতী চরণ ভোহরা এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট এগুলোতে পরীক্ষার প্রশ্ন আসে তাই তথ্যগুলো তোমার সামনে তুলে ধরলাম এবার পরবর্তী কোশ্চেন দেখো কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয়েছিল খেয়াল রাখবে অশোকের রাজত্বকালে বা শাসনকালে কিন্তু সাঁচী স্তূপ নির্মাণ করা হয়েছিল এই প্রশ্ন এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে পরবর্তী দেখো এর সম্বন্ধে কিছু জেনে নেব অশোক সম্বন্ধে দেখো অশোক তিনশো চার খ্রিস্টাব্দে পাটলিপুত্রে বিন্দুসার এবং মহারানী ধর্ম বা সুব্রত কাছে জন্মগ্রহণ করেছিলেন তিনি সম্রাট চক্রবর্তী দেবনাম প্রিয় প্রিয়দর্শী এই সমস্ত কিন্তু উপাধি পেয়েছিল ওর কিন্তু প্রচুর পরিমাণে দেবনাম এই উপাধিটা কে নিয়েছিল এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে অবশ্যই খেয়াল রাখবে অশোক নিয়েছিল তারপর দেখো সাননাথের অশোক স্তম্ভ ভারতের পুরাতন্ত্রের কিন্তু জাতীয় প্রতীক দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ অবদান হলো সাঁচীর মহান স্তূপ যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত করা হয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খেয়াল রাখবে এবার দেখো কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল সেটা হচ্ছে রাওলা টাইনের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল এই কোশ্চেনের প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে এবং রাওলা টেনের সঙ্গে কিছু তত্ত্ব জেনে নাও দেখো রাওলা টাইন হয়েছিল গত উনিশশো উনিশে আইনটি ব্রিটিশ সরকারের সন্ন্যাসী কর্মকাণ্ডে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয় এই সরকারকে বিনা বিচারে গ্রেপ্তারেকৃত ব্যক্তিকে দুই বছর পর্যন্ত আটকে রাখার অনুমোদন দিয়েছে এই পুলিশকে ওয়ারেন্ট ছাড়াই একটি জায়গায় অনুসন্ধান করার ক্ষমতা দিয়েছে আর এই জন্যই কিন্তু গান্ধীজি এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেছিল রাওলা ডাইনের বিরুদ্ধে এবার দেখো পরবর্তী কোশ্চেন সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন সিঙ্গাপুরে তাহলে খেয়াল রাখবে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন সিঙ্গাপুরে পরবর্তী কোশ্চেন দেখো দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক কে ছিল কোন বংশ ছিল সাতবাহন বংশ তাহলে দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক বংশের নাম কী ছিল সাতবাহন বংশ দেখো এই সাতবাহন বংশ পরিষ্কার পরীক্ষায় আসে সেটা হচ্ছে শিমুখ খেয়াল রাখবে তাহলে সাতবাহন বংশের পরিষ্ঠা থাকে শিমুখ বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজধানী ছিল এরও দুটো রাজধানী ছিল একটা ছিল অমরাবতী ও প্রতিষ্ঠান বা পৈঠান তাহলে খেয়াল রাখবে যে সাতবাহন বংশের রাজধানী কী ছিল অমরাবতী ও পৈঠান বা প্রতিষ্ঠান পরবর্তী কোশ্চেন দেখো ভারতের কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন খেয়াল রাখবে সেই সত্যলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে লর্ড ডালহৌসি পরীক্ষায় প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্নটা আসে যে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি এবার দেখো লর্ড ডালৌসি আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি আঠেরোশো তিপ্পান্ন সালে রেলপথে যাত্রীবাহী ট্রেন এই জন্য তাকে রেলপথের জনগণ কিন্তু বলা হয়ে থাকে আঠেরোশো সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং আঠেরোশো সালে অভিন্ন ডাকঘর চালু করেছিলেন তিনি তিনটিকেই সামাজিক উন্নতির তিনটি দুর্দান্ত ইঞ্জিন হিসাবে বর্ণনা করেছিলেন ইম্পর্ট্যান্ট বিষয় দেখো তিনি কিন্তু রেলপথ চালু করেছিলেন তিনি টেলিগ্রাফ বৈদ্যুতিক টেলিগ্রাম চালু করেছিলেন এবং তিনি ডাকঘর চালু করেছিলেন তিনটের দেখো তারিখ দেখো একটা বাহান্ন একটা একটা চুয়ান্ন ইম্পর্ট্যান্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখবে দেখো কে ভক্তি আন্দোলন সূচনা করেছিলেন ভক্তি আন্দোলন সূচনা করেছিলেন কে রামানুজ তাহলে খেয়াল রাখবে ভক্তি আন্দোলন সূচনা কে করেছিলেন রামানুষ প্রচুর কিন্তু পরীক্ষায় আসে পরবর্তী দেখো যে কোশ্চেনটা আছে কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার ব্যাখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী তাহলে খেয়াল রাখবে সর্দার বল্লভেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী দিয়েছিলেন পরবর্তী দেখো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন প্রচুর পরীক্ষায় আসে এটা সুস্রত খেয়াল রাখবে বারবার রিপিট করা থেকে গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসকের নাম কি সুশ্রত পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন খেয়াল রাখবে রহমত আলী এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আজকের যে পাকিস্তান দ্বারা কে ব্যবহার করেছিলেন রহমত আলী পরবর্তী দেখো জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তি কী বলা হয়ে থাকে তাকে নিগ্রন্থ বলা হয়ে থাকে তাহলে জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তি কী বলা হয় নিগ্রন্থ বলা হয়ে থাকে পরবর্তী দেখো নির্মলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী সেটা হচ্ছে খেয়াল রাখবে ইন্দ্রপ্রস্থ তাহলে ইন্দ্রপ্রস্থ রাজধানী ছিল কুরু মহাজনপদের রাজধানী ছিল পরবর্তী দেখো দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখো কোমাতো মারুকি এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এই কোশ্চেনে যে কোমাতম এটা হচ্ছে কিন্তু একটা কানাডাগামী একটি জাহাজ ছিল পরবর্তী দেখো ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে কথা জেনে নেব দেখো শ্রী মহাবীর জৈন বর্ধমান নামেও কিন্তু তিনি পরিচিত যিনি জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর প্রধান প্রচারক ছিলেন যিনি জৈন ধর্মকে পুনর্জীবিত করেছিলেন তিনি তেইশতম তীর্থঙ্কর বা আধ্যাত্মিক গুরু পার্শ্ববর্তী পার্শ্বনাথের পরবর্তী জৈন তীর্থঙ্কর মহাবীর খ্রিস্টপূর্ব শতকের গোড়ার দিকে প্রাচীন ভারতের বিহারের রাজকীয় ক্ষৈত্র জৈন জৈন পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই কোশ্চেনের পরীক্ষায় আসে তেইশতম তৃতীয়াঙ্কের নাম কি পার্শ্বনাথ আসে এবং চব্বিশতম শেষতম তীর্থঙ্কর ছিলেন কিন্তু মহাবীর এই কোশ্চেনটার পরীক্ষায় আসে আর মহাবীর জন্মগ্রহণ করেছিল কোথায় কুন্দ গ্রামে পরবর্তী দেখো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ জন্ম করেছিলেন সারনাথে খেয়াল রাখবে তাহলে গৌতম বুদ্ধ কোথায় সারনাথে আর মহাবীর কুন্দ গ্রাম এই দুটোর মধ্যে পরীক্ষায় খুব পরিমাণে আসে তাই দুটোকে আমি পরপর নিয়েছি যাতে তোমার খেয়াল থাকে এবার দেখো নিম্নলিখিত কোন বেদ ত্যাগ ও বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যজুবেদ তাহলে খেয়াল রাখবে নিম্নলিখিত কোন বেদ ত্যাগ ও বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে যজুবেদ পরবর্তী দেখো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আঠেরো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সূচনা হয়েছিল সেটা হচ্ছে সৈ সৈনদের চর্বি মাখানো কাদ্দুজের সরবরাহ এটাকে লটানো হয়েছিল আর এর ফলে কিন্তু আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল আর এটাই কিন্তু সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এবার দেওয়া পরবর্তী উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলন সূচনা করেছিল সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন তাহলে উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধী বিখ্যাত আন্দোলনের নাম কী ছিল ভারত ছাড়া আন্দোলন এবার ভারত স্বোঁড়া কথা জেনে নবো দেখো ভারত ছাড়া আন্দোলন ছিল কি একটি আইনামনা আন্দোলন যেটি উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহাত্মা দ্বারা পরিচালিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ যেটিকে গান্ধী উল্লেখ করেছিল ব্রিটিশদের ভারত ছাড়ার একটি দাবি হিসাবে উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে এই উদ্দেশ্যে ভাষণে বলেন করেঙ্গে মরেঙ্গে আমরা কিন্তু করব অথবা মরব এই স্লোগানটি মহাত্মা গান্ধী দিয়েছিল আমরা জানি কিন্তু কোথা থেকে দেওয়া হয়েছিল গোয়ালিয়ার ট্যাঙ্কের ময়দান থেকে এটা দেওয়া হয়েছিল এটা কিন্তু পরীক্ষা আসে ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখবে আর এখান থেকে কিন্তু ব্রিটিশদের ভারত ছাড়ার জন্য প্রস্তাব কিন্তু এই আন্দোলনের মাধ্যমে বুঝিয়েছিল গান্ধীজি পরবর্তী দেখো আকবরের শাসনকালে ফার্সি ভাষার অনুমোদিত মহাভারতের নাম কী সেটা হচ্ছে সেটার নাম কী সেটার নাম হচ্ছে রজমনামা এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে ফার্সি ভাষায় অনুমোদিত মহাভারতের নাম কী সেটা হচ্ছে রজমনামা পরবর্তী দেখো আঠেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিল অর্থাৎ এই মহাবিদ্রোহের সময় গভর্নর কে ছিল প্রচুর পরিমাণে আসে এটা লর্ড ক্যানিং তাহলে খেয়াল রাখবে যে মহাবিদ্রোহ বা আঠেরো সাতান্ন সালের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল লর্ড ক্যানিং ছিল পরবর্তী দেখো লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটইল বইটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে সেন্ট জেমস প্যালেসে তাহলে খেয়াল রাখবে কোথায় দ্বিতীয় গোলটির অনুষ্ঠিত হয়েছিল সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা করেছিল তিনি হচ্ছে উদয়ন এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা কে করেছিল উদয়ন করেছিল এবার দেখো কে ভারতের প্রথম ভাইস ছিল এটা প্রচুর পরীক্ষায় আসে সেটা হচ্ছে লর্ড ক্যানিং প্রত্যেকটা কোশ্চেনে ইম্পর্টেন্ট অবশ্যই খেয়াল রাখো কে ভারতের প্রথম ভাইস ছিল লর্ড ক্যানিং পরবর্তী দেখো কোন মুঘল সম্রাটের নাম সমস্ত মুঘল ফরমার লেখা ও মুদ্রায় খুঁজিত হয়েছিল সেটা হচ্ছে নূরজাহান তাহলে খেয়াল লাগবে কোন মুঘল সাম্রাজ্যের নাম সমস্ত মুঘল ফর্মায় লেখা ও মুদ্রায় খরিত হয়েছিল নূরজাহানের নাম ঘোষিত হয়েছিল প্রবর্তে ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার কারণ কী সেটা হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব ছিল দুর্বল সেনাবাহিনী আর ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয়ের ব্যর্থতা এটাই ছিল ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার প্রধান কারণ পরবর্তী কোশ্চেনটা আসে তার পরীক্ষায় দ্বারা সম্ভাষণ করা প্রথা কে চালু করেছিলেন সুভাষচন্দ্র বসু এটা কিন্তু পরীক্ষায় আসে যে হিন্দ দ্বারা সম্ভাষণ করা প্রথা কে চালু করেছিলেন সুভাষচন্দ্র বসু চালু করেছিলেন পরবর্তী দেখো বিক্রমাদিত্য নামে পরিচিত কে ছিলেন সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরিচিত ছিল তার খেয়াল রাখবে বিক্রমাদিত্য নামে কে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরিচিত ছিল পরবর্তী দেখো গদর পার্টি কোথায় এবং কয় প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে উনিশশো তেরো খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তার একটা অবশ্যই খেয়াল রাখবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে পরবর্তী দেখো পর্যটক বতুতা কোন দেশ থেকে ভারতীয় ছিলেন তিনি মরক্ক দেশ থেকে ভারতীয় ছিলেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই পার্টে ইম্পর্টেন্ট অবশ্যই খেয়াল রাখো পরবর্তী দেখো কাশ্মীরের আকবর কাকে বলা থাকে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জয়নুন আবেদনকেও কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে পরবর্তী দেখো ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি এটা লিখা প্রিন্টিং মিস্টেক আছে সেটা হচ্ছে যশোধরা তাহলে খেয়াল রাখবে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি যশোধরা পরবর্তী রাখুন নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্গত সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ তাহলে খেয়াল রাখবে নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্গত অরবিন্দ ঘোষ পরীক্ষা আসে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন প্রচুর পরীক্ষা এসে থাকে মুদ্রা রাক্ষস গ্রন্থে রচিতাকে বিশাখ দত্ত তাহলে খেয়াল রাখবে মুদ্রা মুদ্রারাক্ষস গ্রন্থে রচিতাকে বিশাখ দত্ত পরবর্তী কোশ্চেন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন তিনি হচ্ছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে পরীক্ষা রিপিট করা থাকে অবশ্যই খেয়াল রাখবে পরবর্তী দেখো খান আব্দুল কাপ্পর খানের নেতৃত্বে কোন পদক্ষেপ ভারতীয় স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল সেটা হচ্ছে লাল কুর্তা বাহিনীর গঠন ছিল এটা হচ্ছে কি খান আব্দুল কাপ্পর খানের একটা পদক্ষেপ যেটা ভারতের স্বাধীনতার পক্ষে ছিল এবং ইংরেজদের বিপক্ষে ছিল সেটা কি বাহিনী গঠন করেছিলেন লাল কুর্তা বাহিনী গঠন করেছিলেন পরবর্তী দেখো সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে তাহলে খেয়াল লাগবে সত্য সোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে পরবর্তী দেখো কে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন সেটা সিকান্দার লোদী তাহলে খেয়াল রাখবে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটাকে রাজধানীতে পরিণত করেছিলেন কে সিকান্দার লোদি পরবর্তী দেখো মুসলিমদের শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন এটা আগেই আলোচনা করেছি আলাউদ্দিন খলজি এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট করা থাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সাতান্ন সালে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী দেখো নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেছিল সেটা রিসেন্ট একটা পরীক্ষা এসেছিল এই কোয়েশ্চেনটা চার্টার অ্যাক্ট আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাহলে খেয়াল লাগবে নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে চার্টার অ্যাক্ট আঠেরোশো তেত্রিশের দ্বারা পরবর্তী দেখো রাষ্ট্রকূট পতিয়ার ও পাল রাজারা জড়িত ছিল কোন দ্বন্দ্বের সঙ্গে সেটা হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্বের সাথে খেয়াল রাখবে রাষ্ট্রকূট পতিয়ার আর পাল রাজারা জড়িত ছিল কোন দ্বন্দ্বের সাথে ত্রিশক্তি দ্বন্দ্বের সাথে বা ত্রিশক্তি যুদ্ধের সাথে পরবর্তী দেখো চৌহান বংশের শাসনকালে দুটো প্রধান শহর কী ছিল দিল্লি আর ছিল মেবার তাহলে খেয়াল রাখবে চৌহানদের তাহলে বংশের শাসনকালে দুটো প্রধান শহরের নাম কী ছিল দিল্লি ছিল আর কী ছিল মেবার ছিল পরবর্তী দেখো গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেছিল সবরবতী আশ্রম থেকে গান্ধীজি এই ডান্ডি অভিযান শুরু করেছিল প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু খেয়াল রাখো পরবর্তী কোশ্চেন দেখো কোন সালে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে গান্ধীজিকে কিন্তু হত্যা করা হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসে বারবার বলছি খেয়াল রাখো পরবর্তী দেখো নিম্নলিখিত কোন এলাকায় আঠেরো সাতষট্টি খ্রিস্টাব্দে বিদ্রোহের কোনো প্রভাব পড়েছিল সেটা চেন্নাইতে তাহলে কোথায় একমাত্র চেন্নাই প্রভাব পড়েনি এই যে আঠেরো সাতষট্টি খ্রিস্টাব্দে বিদ্রোহ সেটা হচ্ছে চেন্নাইতে এর কোনো প্রভাব পড়েছিল না পরবর্তী দেখো লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হয়েছিল এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবে সাইমন কমিশনের বিরোধিতা করার সময় কিন্তু লালা রায় গুরুতরভাবে জখম হয়েছিল পরবর্তী দেখো কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাধি করেছিল সেটা হচ্ছে ইলতুতমিস তাহলে খেয়াল রাখবে কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করেছিল বা সমাপ্তি করেছিল ইলতুতমিস কিন্তু শেষ করেছিল এবার পরবর্তী দেখো জাতির জনকের রাজনৈতিক পরামর্শদা কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে তাহলে খেয়াল রাখবে জাতির জনকের রাজনৈতিক পরামর্শ পরামর্শ কে ছিলেন তিনি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে পরবর্তী দেখো জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না সেটা হচ্ছে দিগম্বর যে সম্প্রদায়ের লোকেরা আছে তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করে না পরবর্তী দেখো শেষ রাজা যিনি হিন্দু স্বরাজ নামে আংশিক সাফল্য লাভ করেছিলেন তিনি ছত্রপতি শিবাজি ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে সেটি তিনি কে ছিলেন শেষ রাজা ছিলেন যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন তিনি একজন ছত্রপতি শিবাজি পরবর্তী দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তিনি সে ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে খেয়াল রাখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাশে ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী দেখো কোন শাসক পাগলা রাজা নামে বিখ্যাত তিনি হচ্ছেন মোহাম্মদ বিন্তুকুলক কিন্তু পাগলা রাজা নামে বিখ্যাত এই কোশ্চেনের প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট করা হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবে আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু খেয়াল রাখবে আলাউদ্দিন খলজির এই সম্রাটের সভাকবি ছিলেন কিন্তু আমির খসরু পরবর্তী দেখো দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার করে সুমাত্রা জাভা এবং মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন তিনি হচ্ছেন প্রথম রায়েন্দ্র চোল আর প্রথম রায়েন্দ্র চোল সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করেছি আগেই পরবর্তী দেখো কোশ্চেন প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন পর্তুগুজরা তাহলে খেয়াল রাখবে প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন পর্তুগুজরা এই বাণিজ্যিক সম্পর্ক প্রথম স্থাপন করেছিলেন পরবর্তী দেখো কী বলা হয়েছে মুমতাজ মহল কোন বিখ্যাত সম্রাটের স্ত্রী ছিলেন সেটা শাহজাহান তাহলে খেয়াল রাখবে মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন শাহজাহানের স্ত্রী ছিলেন পরবর্তী দেখো মহাকবি কালিদাস নির্মলিখিত কোন শাসকর সমসাময়িক ছিলেন তিনি হচ্ছে তৃতীয় চন্দ্রগুপ্ত তাহলে খেয়াল রাখবে মহাকবি কালিদাস তৃণমূল কোন শাসকের সমসাময়িক ছিল চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল পরবর্তী দেখো বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে খেয়াল রাখবে বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য পরবর্তী দেখো মোহাম্মদ বিন তার তার নতুন রাজধানীর নাম কোন কি করেছিল দৌলতাবাদ তাহলে খেয়াল রাখবে তাকে তো বাংলা রাজ্যে এমনি বলা হতো না তাহলে মোহাম্মদ বিন তার নতুন রাজধানীর নাম কী করেছিলেন দৌলতাবাদ করেছিলেন প্রচুর ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর প্রকার রিপিট করা থাকে কে লোকনায়ক নামে পরিচিত অবশ্যই খেয়াল রাখবে জয়প্রকাশ নারায়ণ কিন্তু লোকনায়ক নয় পরিচিত খালসা প্রতিষ্ঠা করেছিলেন কে গুরু গোবিন্দ সিং তাহলে খেয়াল রাখবে খালসাকে প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং এই খালসা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী দেখো পানিপাতে তৃতীয় যুদ্ধে মারাঠাদের কাছে কারা পরাজিত হয়েছিল আফগানরা তাহলে খেয়াল রাখবে পানিপাতের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কাছে কারা পরাজিত হয়েছিলেন আফগানরা পরবর্তী কোশ্চেন দেখো আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এই কোশ্চেনের প্রচুর পরীক্ষায় আসে থাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় এসে থাকে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি পরবর্তী কোশ্চেন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে খেয়াল রাখবে ভারতের শেষ ভাইস কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী দেখো বৈদিক যুগে বিধবারা কি পুনর্বিবাহ করতে পারতো তাহলে কি বৈদিক যুগে বিবাহ বৈদিক যুগে কী করতে পারতো বিধবারা পুনর্বিবাহ করতে পারতো পরবর্তী দেখো কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলো ফিরোজ শাহ তুল্লক তাহলে খেয়াল রাখবে দিল্লিতে অশোক স্তম্ভ কে এনেছিলেন ফিরোজ শাহ তুগলক আর ফিরোজ শাহ তুকুলক সময় কিন্তু আগে আমি আলোচনা করে দিয়েছি এবার দেখো সিন্ধু সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার অংশ মহেনজো দ্বারাও বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত পাকিস্তানের অন্তর্গত তাহলে খেয়াল রাখবে সিন্ধু সভ্যতার অংশ মহেনজো দ্বারা এখন বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত কে দেওয়ানি ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন সেটা শাহ তুগলা তাহলে খেয়াল রাখবে কে দেওয়ানি খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলাক চালু করেছিলেন পরবর্তী দেখো উনিশশো সালে জানুয়ারি মাসে শ্যামজি কুইমার বর্মা ইন্ডিয়ান হেমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কোথায় সেটা হচ্ছে লন্ডন তাহলে খেয়াল রাখবে উনিশশো পাঁচ সালে এই ইন্ডিয়ান হেমরুল সোসাইটি প্রতিষ্ঠা কোথায় হয়েছিল ফার্স্টে লন্ডনে করা হয়েছিল পরবর্তী দেখো মঙ্গলের বংশধর মুঘলদের আদিবাসস্থান কোথায় ছিল সেটা হচ্ছে মধ্য এশিয়াতে ছিল তাহলে খেয়াল রাখবে মঙ্গলের বংশধর মুঘলদের আদিবাস্থান কোথায় ছিল মধ্য এশিয়াতে ছিল কে জাতি প্রবর্তন করেছিল আকবর তাহলে খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কে জাতি প্রবর্তন করেছিলেন আকবর করেছিলেন এবার দেখো অমৃতসরের সরের জালিয়ানো হত্যাকাণ্ড ঘটেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ঘটেছিল এই কোশ্চেনের প্রচুর পরীক্ষা কিন্তু বারবার আসতে দেখা যায় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে অমৃতসরের জালিয়ানো হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রবর্তে দেখো উনিশশো চল্লিশ সালে আগস্ট প্রস্তাব পেশ করেছিলেন কে লর্ড লিনলিদ্দগগো তাহলে খেয়াল রাখবে উনিশশো চল্লিশ সালে আগস্ট প্রস্তাব কে পেশ করেছিলেন লর্ড লিন্ডিদগো পরবর্তী দেখো রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত তাঞ্জাবুরে অবস্থিত প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে অবশ্যই খেয়াল রাখবে যে রাজরাজ্বরের মন্দির কোথায় অবস্থিত তাঞ্জাবুড়ে অবস্থিত পরবর্তী দেখো কে উনিশশো তিরিশ সালে বিহারের কৃষক আন্দোলন নৃত্য দিয়েছিলেন তিনি স্বামী তাহলে খেয়াল রাখবে উনিশশো তিরিশ সালে বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল স্বামী সহজানন্দ ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই খেয়াল রাখো পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ এই কোশ্চেন একটু প্রচুর পরীক্ষায় আসে অবশ্যই খেয়াল রাখবে সর্বাপেক্ষা প্রাচীন বংশের নাম হচ্ছে মৌর্য বংশ এটা কিন্তু খেয়াল রাখবে পরীক্ষায় আসে কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত তিনি আছে হরি বিজয় তাহলে খেয়াল রাখবে কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হরি বিজয় পরবর্তী দেখো ভারতে প্রাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিল কে রাজা রামমোহন রায় ইম্পর্ট্যান্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায় প্রতি দেখো বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গন্তেল বিবদ্ধ করেছে তার নাম কী তার নাম তুজুকি তুজু কি তাহলে খেয়াল রাখবে বাবরের আত্মজীবনের নাম কী তুজু কি প্রচুর পরীক্ষায় বারবার আসে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো চৌরি চৌড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কে অসহযোগ আন্দোলন তাহলে খেয়াল রাখবে চৌরিচৌরী ঘটনার সাথে কী জড়িত রয়েছে অসহযোগ আন্দোলন জড়িত আছে হর্ষবর্ধনের শাসনকাল কে ভারতে এসেছিলো হিউএন সাং তাহলে হর্ষাসনকাল কে ভারতে এসেছিলেন হিউএন সাং ভারতে এসেছিল বাজারদন নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন আলাউদ্দিন খলজি এই দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন পরবর্তী দেখো চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী তাহলে খেয়াল রাখবে চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন পরবর্তী দেখো নর্মদা নদীর তীরে কো কে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকে সেই কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকে সে কিন্তু পরাজিত করেছিলেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু তীরে অবস্থিত মহেঞ্জোদারো তো খেয়াল রাখবে সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু তীরে অবস্থিত মহেঞ্জোদারো এই অঞ্চলটি কিন্তু সিন্ধু তীরে অবস্থিত পরবর্তী দেখো কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই কলকাতার কিন্তু এশিয়াটিক সোসাইটিটা প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী দেখো বোধগয়ার মহাবোধী মন্দির কে নির্মাণ করেছিলেন অশোক তাহলে খেয়াল রাখবে বোধগয়ার মহামোদী মন্দির কে নির্মাণ করেছিলেন অশোক নির্মাণ করেছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো পাণ্ড রাজের রাজধানী করেছিল বারবার পরীক্ষা আসতে দেখা যায় সেটাতে মাদুরা তাই খেয়াল রাখবে পাণ্ডরাজের পাণ্ড বংশের রাজধানীর নাম কী ছিল মাদুরাই ছিল পরবর্তী দেখো আলিপুর বোমা সঙ্গে প্রধান অভিযুক্ত ব্যক্তি কে ছিল অরবিন্দ ঘোষ তাহলে খেয়াল রাখবে আলিপুর বোমা সঙ্গে প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম কী ছিল অরবিন্দ ঘোষ ইম্পর্টেন্ট কোশ্চেন বারো বলছি প্রত্যেকটা কোশ্চেন পরবর্তী দেখো মহারাষ্ট্রের ইলোরা গুহা কার আমলে তো আমলে তৈরি হয়েছিল রাষ্ট্রকূট আমলে তৈরি হয়েছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এবং শেষ কোশ্চেন আজকে দেখো কোন রাজা দিল্লির আক্রমণ করে কোহিনুর হিরো লন্ডন করেছিলেন তিনি হচ্ছে নাদির শাহ এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার পরীক্ষায় আসে যে এই দিল্লির আক্রমণ করে কৈিনির হুরা কে লুণ্ঠন করেছিল প্রথমে শাহ করেছিল দেখো তোমার সাথে টোটাল কিন্তু একশোটা কোশ্চেন আলোচনা করলাম এই একশোটা হিস্ট্রি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে ভিডিওটা বারবার দেখো দেখো এই পার্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কখন পাবে আর এই ধরনের ভিডিও পো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে ভিডিওটি বাজিয়ে রাখো ভিডিওটি ভালো করে করো ফ্রেন্ডের কাছে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম